সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান, পালংতুলা স্যার গুরুদাস সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নবম এবং দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অধ্যায় 7 এর অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার এই সম্পর্কিত কিছু আলোচনার জন্য। আজকে আমরা যেসব বিষয়ে আলোচনা করব অথবা যেসব বিষয়ে শেখার চেষ্টা করব, সেগুলিকে আগে আমরা একটু মাথায় নিয়ে নিতে চাই। সেই অধ্যায় 7-এর সেই বিষয়গুলি হচ্ছে অম্ল, ক্ষারক ও লবণ কি। অম্ল, ক্ষারক ও লবণের সংকেতগুলি কীভাবে লেখে এবং সংকেত দেখে অম্ল, ক্ষারক ও লবণ চেনার উপায় এবং বাস্তবিক জীবনে অম্ল, ক্ষারক এবং লবণ আমরা কীভাবে চিনতে পারি, স্বাদ গন্ধ দেখে আমরা কীভাবে কোনটা অম্ল, কোনটা ক্ষারক এবং কোনটা লবণ সেটা চিনতে পারি, সেটা আমরা শেখার চেষ্টা করব এবং ক্ষার ও ক্ষারকের মধ্যে কী পার্থক্য আছে সেটা বোঝার চেষ্টা করব। দুর্বল এবং সবল অ্যাসিড কি, আমরা কখনো বলে থাকি শক্তিশালী অ্যাসিড অথবা দুর্বল অ্যাসিড, এটা কি, এই অ্যাসিডের মধ্যে যে এই তারতম্য আছে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেই বিষয়গুলো আজকে আমরা শেখার চেষ্টা করব। আশা করি আমরা আজকে কী শিখব সেই বিষয়গুলি আমরা স্পষ্ট হয়েছি। আমাদের আগে সবসময় বলে আসছি, আমাদের আগে বুঝতে হবে যে আমাদের সমস্যাটা কী এবং আমরা কী শিখতে চাই। ঠিক আছে, যা শিখতে চাই এবং যা সমস্যা সেটাকে আগে খুঁজে বের করতে হবে, সেটাকে আগে উদ্ঘাটন করতে হবে, তারপরে আমাদের এক এক করে সমাধানে আসতে হবে। তাহলে আমরা অলরেডি আজকে জেনে গেলাম যে আজকে আমরা কোন কোন সমস্যার সমাধান করতে চাই। প্রথমে আসি অম্ল, যেটাকে আমরা সাধারণত অ্যাসিড নামে চিনে থাকি, যেটাকে বাংলা খাঁটি বাংলা বলে অম্ল, ইংরেজিতে এটাকে অ্যাসিড বলি, যদিও অ্যাসিড নামটি বেশি প্রচলিত। তাহলে অ্যাসিড হচ্ছে যে সকল রাসায়নিক যৌগ পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করে তাদের অ্যাসিড বলে। এখানে কয়েকটা কথা আমি বলেছি, যে সকল রাসায়নিক যৌগ, যৌগটা অবশ্যই রাসায়নিক যৌগ হতে হবে, মানে রাসায়নিকভাবে যৌগটির অস্তিত্ব থাকতে হবে এবং সেটি পানিতে বিযোজিত হয়ে, বিযোজিত হওয়ার আরও সরল বাংলা হচ্ছে ভেঙে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া। যদি যৌগটি বিযোজিত হয় এবং সেখানে হাইড্রোজেন আয়ন তৈরি করে, এইচের হাইড্রোজেনের সাথে একটা প্লাস দেওয়া আছে, তোমরা জানো হাইড্রোজেন একটি ইলেকট্রন আছে এবং ইলেকট্রনটি যদি চলে যায় তাহলে সেটাকে এইচ প্লাস হিসাবে দেখানো হয়, কারণ এই হাইড্রোজেন আয়নটি যদি পানিতে সে বিযোজিত হয়ে তৈরি করতে পারে তাহলে সেই ধরনের যৌগকে আমরা অ্যাসিড বলবো। যেমন HCl, যেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমরা পানিতে নেই বা পানিতে দ্রবীভূত করি তাহলে এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl বিযোজিত হয়ে এইচ প্লাস এবং সিএল মাইনাস তৈরি করে। দেখতে পাচ্ছ যে সেটা HCl, এটা পানির মধ্যে নিলাম, যার মধ্যে নেওয়া হয় তাকে এইভাবে দেখানো হয়, তীর নিয়ে দেখাচ্ছি যে এইচ প্লাস, তাহলে HCl বিযোজিত হয়ে একটা এইচ প্লাস এবং একটা সিএল মাইনাস, এই দুইটা জিনিস সে তৈরি করতে পেরেছে। সুতরাং আমরা বলতে পারি যে HCl হচ্ছে একটি অ্যাসিড, যেটাকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড হিসেবে চিনে থাকি। আচ্ছা, এরপরে আসি ক্ষার এবং ক্ষারক কাকে বলে। আমরা একই সাথে লিখছি ক্ষার এবং ক্ষারক, বোঝা যাচ্ছে ক্ষার এবং ক্ষারকের মধ্যে কিছু বৈশিষ্ট্যগত মিল রয়েছে, যেন ক্ষার এবং ক্ষারক একই সাথে বলছি। তাহলে যে সকল যৌগ পানিতে বিযোজিত হয়ে ও এইচ আয়ন, ও এইচ আয়নের একটা রাসায়নিক
ভাবে এটাকে বলি আমরা হাইড্রক্সিল আয়ন। এই হাইড্রক্সিল আয়ন দেয়, আগেরটা অ্যাসিডের সময় বলছিলাম যে যদি সে হাইড্রোজেন আয়ন দেয়, আর এখন বলছি যে যদি সে হাইড্রক্সিল আয়ন দেয় বা ওএস আয়ন দেয়। তাহলে অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আয়ন এবং ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে যদি ওএস আয়ন দেয়, তাহলে সে সকল যৌগকে আমরা রাসায়নিক যৌগকে আমরা ক্ষার বা ক্ষারক বলবো। আচ্ছা, যেমন NaOH, NaOH এর মধ্যে যদি আমরা পানি দিই তাহলে সে বিযোজিত হয়ে Na প্লাস এবং OH মাইনাস তৈরি করতে পারলো, অথবা OH মাইনাস দিতে পারলো বা OH মাইনাস আলাদা হতে পারলো। সুতরাং NaOH এটা হচ্ছে একটি ক্ষার বা ক্ষারক। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি যে এখানে এই NaOH তার মধ্যে হাইড্রোজেন ছিল, কিন্তু সে হাইড্রোজেন আয়ন দিতে পারে নাই, এই জন্য NaOH একটি অ্যাসিড নয়। তেমনি অন্য অন্য যৌগের মধ্যে যাদের মধ্যে হাইড্রোজেন থাকবে কিন্তু পানিতে বিযোজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারবে না, তাদেরকে আমরা অ্যাসিড বলবো না বা ক্ষার বলবো না। আবার ক্ষার হতে হলে OH আয়ন আসে কিন্তু OH আয়ন দিতে পারলো না, তাদেরকে আমরা ক্ষার বা ক্ষারকের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আচ্ছা, এরপরে আসি লবণ। অ্যাসিডও ক্ষার বিক্রিয়া করে পানির সাথে যে যৌগ উৎপন্ন করে তাকে লবণ বলে। মূলত অ্যাসিড এবং ক্ষার এই দুটো একত্রিত হয়ে পানির সাথে আরেকটি যৌগ উৎপন্ন করবে, যেটাকে আমরা লবণ বলছি। যেমন হচ্ছে একটু আগে আমরা দেখে থাকি অলরেডি যে HCl এটা হচ্ছে অ্যাসিড এবং NaOH এটা হচ্ছে একটি ক্ষার। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে এই পানি উৎপন্ন করলো এবং এর সাথে এই আরেকটি যৌগ উৎপন্ন করলো। তাহলে সংজ্ঞা বলা আছে পানির সাথে যে যৌগ উৎপন্ন করে, তো পানির সাথে এই যৌগটি সে উৎপন্ন করছে, সুতরাং এই যৌগটি হচ্ছে একটি লবণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিড এবং ক্ষার একত্রিত হয়ে পানির সাথে আর অন্য একটি যে যৌগ উৎপন্ন করে সেটাই হচ্ছে লবণ। ঠিক আছে, লবণ বলতে আমরা এখানে যে লবণটি উৎপন্ন হয়েছে সেটা একটি খাবার লবণ। এছাড়া আরও বিভিন্ন ধরনের লবণ রয়েছে যেটা খাবার লবণ নয় কিন্তু সেটাও লবণের অন্তর্ভুক্ত। তাহলে আমরা তিনটে জিনিস স্পষ্ট হতে পারলাম যে অ্যাসিড যেটা সেটাতে অবশ্যই হাইড্রোজেন আয়ন তৈরি হবে, হাইড্রোজেন আয়ন তৈরি হতে হলে নিশ্চয়ই যৌগটির মধ্যে হাইড্রোজেন থাকতে হবে। তাহলে যে যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, প্রথম শর্ত হচ্ছে যে তার মধ্যে অবশ্যই হাইড্রোজেন থাকতে হবে, না থাকলে সে হাইড্রোজেন আয়ন কীভাবে দেবে। আর ক্ষারের জন্য বলছি যে তার মধ্যে OH আয়ন থাকতে হবে, না থাকলে তো সে OH আয়ন দিতে পারবে না। সুতরাং অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন এবং ক্ষারের মধ্যে OH অবশ্যই থাকতে হবে, ক্ষার বা ক্ষারকের মধ্যে। তেমনই লবণের মধ্যে নিশ্চয়ই তাহলে অ্যাসিড এবং ক্ষারের যে বৈশিষ্ট্যপূর্ণ এইচ এবং OH তার কোনোটাই থাকবে না। সুতরাং এইচ এবং OH কোনোটাই নেই এমন ধরনের যৌগই সাধারণত লবণ হয়ে থাকে। যেমন আমরা একটু আগে পেলাম সেটা হচ্ছে যে NaCl যার মধ্যে এইচও নেই এবং OH নেই, সুতরাং আমরা বলতেই পারি যে NaCl এটা হচ্ছে একটি লবণ। ঠিক আছে, তাহলে অ্যাসিড ক্ষার এবং লবণের সংকেতগুলো আমরা একটু দেখে নিই। অ্যাসিডের মধ্যে HCl এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, H2SO4 সালফিউরিক অ্যাসিড, HNO3 নাইট্রিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড। আমি এখানে পাঁচটি অ্যাসিডের নাম লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচটি অ্যাসিডের মধ্যে কিছু অ্যাসিড আছে যেটা সবগুলিতে হাইড্রোজেন আছে। প্রথমত সবগুলিতে হাইড্রোজেন আছে এবং নিচের অ্যাসিডটায় OHও আছে বলা যায় এবং হাইড্রোজেন আছে সেটাও বলা যায়। তো উপরে চারটি যেটা, এই চারটিকে আমরা অবশ্যই অ্যাসিড বলতে পারি যে এটার মধ্যে অবশ্যই হাইড্রোজেন আছে এবং এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে অথবা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করতে পারে, এরা প্রত্যেকেই হচ্ছে অ্যাসিড।
এবং এই ধরনের অ্যাসিডগুলির আরেকটা নাম হচ্ছে এরা হচ্ছে প্রত্যেকেই অজৈব অ্যাসিড। শুধু নিচের অ্যাসিড যেটা আছে CH3COOH এটাকে বলা হয় জৈব অ্যাসিড। তাহলে অ্যাসিডগুলির মধ্যে এখানে এই চারটা হচ্ছে, এই চারটা সেটা হচ্ছে অজৈব অ্যাসিড, আর এটা এটা হচ্ছে CH3COOH যেটা হচ্ছে হচ্ছে জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড বলতে বোঝায় যে সকল অ্যাসিড জীবিত কোনো কোষ থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে মানুষ, গরু, ছাগল, পশু পাখি অথবা যে কোনো উদ্ভিদ, গাছপালা, এসব থেকে যে ধরনের অ্যাসিডগুলি পাওয়া যায় সাধারণত সেগুলিকে আমাদের প্রাচীন ভাষায় সেগুলিকে জৈব অ্যাসিড বলা হতো। আচ্ছা, এরপরে আসি ক্ষার বা ক্ষারক। দেখতেই পাচ্ছ ক্ষার বা ক্ষারক এখানে আছে NaOH, KOH, CaOH হোল টু আর হচ্ছে AlOH হোল থ্রি। তাহলে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর এটা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এর মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে আমি বলছি ক্ষার, আর এই সবাই সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা প্রত্যেকেই হচ্ছে ক্ষার অথবা ক্ষারক। কেন বলছি, কারণ হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটা হচ্ছে পানিতে দ্রবণীয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এগুলি পানিতে দ্রবণীয় নয়। সুতরাং এদেরকে ক্ষার বা ক্ষারক উভয়টাই বলা যায়, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুইটাকে শুধুই ক্ষার বলা যাবে, এদেরকে ক্ষারক বলা যাবে না। তাহলে বলতে পারি যে যে ক্ষারকের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় তাদেরকে আমরা ক্ষার বলি, অথবা ক্ষারগুলিও ক্ষারকের মধ্যে অন্তর্ভুক্ত, অথবা সকল ক্ষারেই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নয়। এই কথাটা আমরা এখান থেকে স্পষ্ট হতে পারি, কারণ হচ্ছে যে ওএস আয়ন থাকলেই বা ওএস দিতে পারে অথবা যৌগটার মধ্যে ওএস থাকলেই সেটাকে আমরা ক্ষার বা ক্ষারক বলছি বা সেটা ক্ষারকের অন্তর্ভুক্ত, কিন্তু তাদের মধ্যে যারা পানিতে দ্রবীভূত হয় তারাই শুধু ক্ষার, যারা পানিতে দ্রবীভূত হবে না তাদেরকে ক্ষারক বলবো কিন্তু তারা ক্ষার নয়। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এখানে আমি আরও কিছু লবণের নাম বলেছি, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইড। এদের কারোর মধ্যে ওএস এবং এইচ এর কোনোটাই নেই, বুঝাই যাচ্ছে যে এরা প্রত্যেকেই হচ্ছে লবণ। তা তোমরা দেখতে পাচ্ছ যে যাদের হাইড্রোজেন এইচ আছে তারা হচ্ছে অ্যাসিড, যাদের ওএস আছে তারা হচ্ছে ক্ষার বা ক্ষারক, এবং যাদের মধ্যে এইচ এবং ওএস কোনোটাই নেই তারাই হচ্ছে লবণ। তবে অ্যাসিডে এইচ থাকলেই যে অ্যাসিড হয়ে যাবে সে কথাও নয়, আমি বারবার বলছি যে এইচ থাকলে অ্যাসিড হবে না, যদি সে এইচটা পানিতে বিজড়িত হয়ে সে এইচ দিতে পারে তাহলে শুধু সেটা অ্যাসিড হবে, দিতে যদি না পারে তাহলে সেটাকে আর আমরা অ্যাসিড বলবো না। আচ্ছা, তাহলে লবণে কোনো হাইড্রোজেন বা ওএইচ এর কোনোটাই নেই। এরপরে আসি আমরা যে দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিড। দুর্বল অ্যাসিড এখানে আমি কিছু অ্যাসিডের নাম লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে নিচে যেটা কিছু আছে জৈব অ্যাসিড এবং কিছু অজৈব অ্যাসিড, HCl, H2SO4, HNO3 অথবা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এর প্রত্যেক হচ্ছে অজৈব অ্যাসিড, মানে এদের কোনো জীবিত কোষ থেকে পাওয়া যায়নি। আর CH3COOH যেটাকে আমরা অ্যাসিডিক অ্যাসিড বলি অথবা ভিনেগার বলি অথবা সিরকা বলি, আর এখানে আছে আরেকটা অ্যাসিড CH3CH2COOH, ঠিক আছে, এটা প্রোপানোয়িক অ্যাসিড যেটা, আর এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, এটা H2CO3। এই তিন ধরনের তিনটা অ্যাসিডই হচ্ছে দুর্বল অ্যাসিড, এর মধ্যে ওপরে দুটো হচ্ছে জৈব অ্যাসিড এবং নিচটা হচ্ছে অজৈব অ্যাসিড হওয়া সত্ত্বেও সে দুর্বল। সাধারণত জৈব অ্যাসিডগুলি দুর্বল হয়ে থাকে, এটা এবং এটা দুর্বল অ্যাসিড, কিন্তু এটা অজৈব অ্যাসিড, এটা শক্তিশালী অ্যাসিড হওয়ার কথা ছিল বা সবল অ্যাসিড হওয়ার কথা ছিল, কিন্তু তা হওয়া সত্ত্বেও এটাও একটা দুর্বল অ্যাসিড।
দুর্বল এসি এবং সবল এসিডটিকে চেনার কয়েকটা উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে যে সকল জৈব অ্যাসিডগুলি দুর্বল। জৈব অ্যাসিডগুলি সাধারণত শেষের দিকে এই সিওএইচ এই অংশটুকু যুক্ত থাকে, সেই ধরনের অ্যাসিডকে সাধারণত আমরা জৈব অ্যাসিড বলি, এবং এই ধরনের সকল অ্যাসিডগুলি সাধারণত দুর্বল অ্যাসিড। এবং এই অ্যাসিডের স্বাদ নেওয়া যায়, কিন্তু অজৈব অ্যাসিডের স্বাদ নেওয়া যায় না। অজৈব অ্যাসিড খুবই ক্ষয়কারক, জৈব অ্যাসিডের স্বাদ সাধারণত টক স্বাদযুক্ত হয়। তোমরা জানো যে বিভিন্ন ফল ফলাদিতে জৈব অ্যাসিড আছে, আপেল, আঙুর, পেয়ারা, আমলকি, তারপরে হচ্ছে আনারস, এই সকল অ্যাসিডেই কোনো না কোনো ফলেই কোনো না কোনো অ্যাসিড রয়েছে, এবং এই অ্যাসিডের কারণে এই ফলগুলি টক স্বাদযুক্ত হয়। এবং এই টক স্বাদ লেবু, এই টক স্বাদযুক্ত এটা গ্রহণ করা যায়, আমরা খেতে পারি, আমরা এর স্বাদ নিতে পারি, কিন্তু অজৈব অ্যাসিডের স্বাদ নেওয়া যায় না। অজৈব অ্যাসিডগুলি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহৃত হয়, এবং এটার স্বাদ টক স্বাদযুক্ত অ্যাসিডের আরেকটা ধর্ম হচ্ছে অ্যাসিড হচ্ছে অত্যন্ত ক্ষয়কারক। ক্ষয়কারক ধর্ম আছে অ্যাসিডের, যে কোথাও বললে সে পুড়ে যায় বা ক্ষয় হয়ে যায়। এই ক্ষয় হয়ে যাওয়ার ধর্মের কারণে অ্যাসিডগুলির স্বাদ আমরা নিতে পারি না, কারণ পুড়ে যাবে বা ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে? কোনো জামা কাপড়ের উপর পড়লে সেটা গর্ত হয়ে যাবে, এই জন্য অ্যাসিডের স্বাদ আমরা নিতে পারি না। তাহলে কোনটা সবল অ্যাসিড এবং কোনটা দুর্বল অ্যাসিড আমরা বুঝতে পারলাম। আর একটা হচ্ছে যে এটা সবল এবং দুর্বল কেন বলছি, কারণ হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে দ্রবীভূত হয়ে বেশি পরিমাণে হাইড্রোজেন আয়ন দিতে পারে তারা সবল অ্যাসিড, আর যে সকল যৌগ পানিতে দ্রবীভূত হয়ে কম পরিমাণ হাইড্রোজেন আয়ন দিতে পারে তাকে আমরা বলছি দুর্বল অ্যাসিড। যেমন হচ্ছে H2SO4, এটাকে যদি আমরা পানিতে বিজড়িত করি তাহলে সে এইচ আয়ন প্লাস SO4। এখানে আমরা যদি 100টি সালফিউরিক অ্যাসিড নিয়ে থাকি তাহলে সেখান থেকে 100টি হয়তো হাইড্রোজেন আয়ন পাওয়া যাবে আর 100টি সালফেট আয়ন পাওয়া যাবে। তার মানে 100টি সালফিউরিক অ্যাসিড নিলে সবাই প্রায় বিজড়িত হয়ে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে, এই জন্য সালফিউরিক অ্যাসিড একটি সবল অ্যাসিড। কিন্তু আমরা যদি এখানে একটা অ্যাসিটিক অ্যাসিড নিই, ঠিক আছে, সেখানে যদি আমরা 100টি অ্যাসিটিক অ্যাসিড নিয়ে থাকি তাহলে সেখান থেকে হয়তো আমরা 20টি হাইড্রোজেন আয়ন পেতে পারি অথবা তার কমও হতে পারে, এই জন্য আমরা বলছি যে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এবং বাকিগুলি অবিযোজিত অবস্থায় থাকবে অথবা তারা বিযোজিত হবে না অথবা তারা ভাঙবে না। বিযোজিত হওয়ার অর্থ হচ্ছে ভেঙে যাওয়া, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো যে বিযোজিত হওয়ার অর্থ হচ্ছে যে এটা ভেঙে যাওয়া। যদি ভেঙে গিয়ে হাইড্রোজেন আয়ন দিতে পারে তাহলে তার যে যৌগটি যত বেশি হাইড্রোজেন আয়ন দিতে পারবে সেই যৌগটি তত বেশি সবল, এবং যে অ্যাসিডটি যত কম হাইড্রোজেন আয়ন দিতে পারবে সেই অ্যাসিডটি তত দুর্বল অ্যাসিড। অ্যাসিড এবং ক্ষারের সবলতা এবং দুর্বলতার কয়েকটি ব্যাপার রয়েছে, তার মধ্যে একটি ব্যাপার তোমাদেরকে উল্লেখ করলাম যে যত বেশি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে সে তত বেশি সবল অ্যাসিড, এবং যে যত কম হাইড্রোজেন আয়ন উৎপন্ন করতে পারবে সে হচ্ছে তত কম সবল অ্যাসিড, ঠিক আছে? আশা করি আমরা ব্যাপারটি কম বেশি বুঝতে পেরেছি। আর একটু মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলে আজ তোমাদের আরও কিছু অ্যাসিড এবং ক্ষার এগুলি বারিকাস দেওয়া থাকবে, যে কীভাবে অ্যাসিড এবং ক্ষার এগুলি চেনা যায় তার মধ্যে বারিকাসটা আমি দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে যে কতগুলি যৌগের নাম আমি দিব, সেখান থেকে সেগুলি অ্যাসিড এবং ক্ষার কিনা সেটা তোমাদের খুঁজে বের করতে হবে। বারিকাসগুলির মধ্যে আছে H3PO4, CaCl2,
তারপরে হচ্ছে HClO4, তারপরে MgOH হোল টু, আর হচ্ছে MgOH হোল টু, FeCl3, পাঁচটি যৌগের মধ্যে তোমাদের খুঁজে বের করতে হবে এর মধ্যে কোনটি অ্যাসিড, কোনটি ক্ষার এবং কোনটি লবণ। এবং তোমাদের আরেকটি বাড়ির কাজ থাকবে যে ক্ষার এবং ক্ষারকের মধ্যে তিনটি পার্থক্য তোমাদের খুঁজে বের করতে হবে। আশা করি সবাই ক্লাসে মনোযোগ সহকারে দেখবে এবং এ থেকে বুঝে পড়াটা বের করার চেষ্টা করবে। আমার সাথে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।